أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه

তারপর সুরাতুল কুরাইশ লীলাফি তারপর সুরা মাউন তারপর সুরা কৌশল এইরকম উপর থেকে আসতে হবে এইরকম না কুরাবিন সম্মানিত ভাই কুরাবিন নাচ ফালাকলহু আল্লাহ এই তর্তিবে পড়া ঠিক না তার্তিব হলো যে সুরাতুল ফিল তারপর সুরাতুল কুরাইশ লিলাফি কুরাইশ তারপর সুরা মাউন কৌসর সুরা কাফির এই তরতিবে এইরকম আসবেন ধারাবাহিক কেননা আবদুল্লাহ বিন আব্বাস রাজিল্লা তাল আনহু বলেছেন যে কোরআনকে উল্টা পড়ব তা কলবহু মন খুশ তার দিল উল্টা সুতরাং কোরআনকে ওই তরতিবে পড়তে হবে যে রকম কোরআনে লিখা আছে সুরাতুল ফিল তারপর কি সুরা কুরাইশ তারপর সুরা মাউন তারপর সুরা কৌসর এই তরতিব এই ধারাবাহিকতা রাখতে হবে তিলাওতের মধ্যে না সলাতের মধ্যে হ্যাঁ যদি আপনি সুরাতুল ফিল প্রথম ডাকাতে পড়েছেন আর অনিচ্ছাকৃত সুরা আল্লাহাকুমতাকা উপর দিকে অন্যদিকে একটা এসে গেছে তাহলে পড়লে সলাত আদায় হয়ে যাবে কিন্তু ইচ্ছা করে পড়া যায় না আর ওতে অনিচ্ছাকৃত মুখ মুখ দিয়ে বাহির হয়ে যায় তাহলে ছেড়ে আসবেন না পড়ে নিবেন এখানে আপনি সুরা ফিল প্রথম রাখাতে পড়ছেন দ্বিতীয় রাখাতে সুরা কোরাইস বা মাউন ওই দিকে পড়তেছিল উচিত ছিল কিন্তু আপনি কি করলেন আল্লাহ কুমার থেকে মুখ দিয়ে বাহির হয়ে গেছে বা সুরা লোমাজা ওই লুল্লিকুল্লি মাজাতি লোমাজা উল্টা একটা সুরা উপর থেকে মুখ থেকে বাহির হয়ে গেছে যদি বাহির হয়ে যায় অনিচ্ছাকৃত ভাবে তাহলে পড়ে নিবেন কোনো অসুবিধা নাই হ্যাঁ যদি ইচ্ছাকৃত পড়েন এটা ঠিক না এটা রং জিনিস এটা উচিত না কিন্তু যদি পড়েন অনিচ্ছাকৃত ভাবে সলাত আদায় হবে আর সুসাম এরকম পড়েন নাই যে উল্টা ভাবে এই তর্তিপ এইটাই সুরা ফিল তারপর সোরা কুরাইস তারপর সোরা মাউন এই তর্তিপে পড়বেন